কারো কোন কথা আছে? না স্যার, আরেকটা ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর, একটা ট্যাগ আছে মানে এই সাপোজ অ্যাঙ্কর ট্যাগ এর কাজ হচ্ছে কি, আমাকে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার মানে সুযোগ দেয়। যেমন আমি যদি এখানে হোম লিখি, এখানে একটা এটার অ্যাট্রিবিউট হচ্ছে এইচ র্যাপ। এইচ র্যাপ মানে হলো এই যে দেখো, আমি যখন এইচ র্যাপে আমার যে যে পেজ গুলো আছে ওগুলো আমাকে সাজেস্ট করছে। সাপোজ আমি হোম ডট এইচ টি এম এল নাম একটা পেজ আছে, এইচ টি এম এল, তারপর হচ্ছে আমি আরেকটা নিই কন্ট্রাক্ট আছে, কন্ট্রাক্ট আস ডট এস টি এম এল। এই দুটো ফাইল আমাদের নেই, এগুলো আমাকে ক্রিয়েট করতে হবে প্রজেক্টের মধ্যে। এগুলো আমরা আগে ক্রিয়েট করি। এটা হচ্ছে, এরপর হলো স্যার ওটা এইচ এম টি এল লিখছেন। হ্যাঁ বুঝি নাই, এখন আমরা যদি এটা রান করি, একটু রান করে দেখি। যেমন আমি হোমে ক্লিক করলে হোম পেজ চলে আসছে। ধরো আমরা বোঝার মতো কিছু দিয়ে রাখি, হোমের মধ্যে আমরা একটা গ্রাম দিই, দিস ইজ দা হোম পেজ। তারপর এখানে একটা মেসেজ দিই, এখানে একটা মেসেজ দিব, এটা দিস ইজ দা হোম। আমরা হোমে দিলাম দিস ইজ দ্য হোম পেজ, তারপর কন্ট্রাক্টের মধ্যে আসলাম দিস ইজ দ্য কন্ট্রাক্ট পেজ। আর বোঝা গেছে এইচটিএমএল এর কাজ কি? এইচটিএমএল এর কাজ হচ্ছে মানে অ্যাঙ্কর ট্যাগ এর কাজ হচ্ছে কি, আমি এটা ক্লিক করলে আমাকে অন্য পেজে নিয়ে যাবে। ক্লিয়ার কথা? ওকে। এরপর এটার একটা অ্যাট্রিবিউট আছে এই স্টেপের, এই স্টেপের একটা অ্যাট্রিবিউট হচ্ছে আমি যদি টার্গেট দিই, টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্ক, এটা দিলে অ্যাকচুয়ালি এটা আমাকে কারেক্টার টাইপে ওপেন করে দেখাবে। কারেক্টার টাইপে ওপেন করে দেখাবে, যেমন আমি এটা ক্লিক করলে দেখুন আরেকটা ট্যাব ওপেন হয়েছে। এটা আমি কন্ট্রাক্ট
এটা আরেকটা পিস ওপেন হয়েছে, মানে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে এটা আমাকে সেপারেট ট্যাবে শো করবে। বুঝা গেছে এসে? হ্যাঁ ওকে। এরপর মানে সবচেয়ে বেশি যে ইউজ হবে সেটা হলো ডিপ। ডিপ ট্যাগ অ্যাকচুয়ালি ডিপ মানে হলো ডিভিশন। ডিপ মানে কি? ডিভিশন। এটা মূলত কাজ করে হলো একটা কন্টেইনার হিসেবে। কন্টেইনার মানে হলো সে আরো অনেকগুলো ট্যাগ কে কন্টেইন করবে, আরো অনেকগুলো ট্যাগ কে কন্টেইন করবে। সাপোজ লাইক আমি আমি যখন একটা ডকুমেন্ট রেডি করব, একটা কোড রেডি করব, সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের জন্য আমাকে ট্যাগ মানে একটা ডিপ ট্যাগ ডিক্লেয়ার করতে হবে প্রত্যেকটা ট্যাগের জন্য। মনে করো আমি বললাম, আমরা শুরুর দিকে আসি, যেমন এখানে কন্ট্রোল অল্টার এল, কন্ট্রোল অল্টার এল দিলে কোডগুলো রিফরম্যাট হয়ে যায় আর কি। ডিপ এটার ক্লাস এটার নাম দিয়েছে হলো সাপোজ এটার একটা নাম দিব, নামটা হলো ধরো গ্রাফ কন্টেইনার। এর ভিতরে আমি এটা দিয়ে এটা দিয়ে ধর্মিস, এখন আমি এটার নাম দিয়েছি কি প্যারাগ্রাফ কন্টেইনার। পরবর্তীতে এরপর আমি এটা রান করে দেখি এটা ইফেক্ট হয়, এটা আসলে কোনো ইফেক্ট হবে না। হ্যাঁ কোনো ইফেক্ট হবে না। এটা ডিবে দেওয়ার কিছু কারণ আছে, ডিবে কেন দিব? ক্লাস এর ভিতরে আমি দিয়েছি টেবিল কে দিলাম এটা, এটার নাম দিব হলো টেবিল কন্টেইনার। তারপর এর এটার দিব কি নাম দিব? হ্যাঁ বলো। ফর্ম দেন, ফর্ম দিলাম এগুলোকে আমরা উপর দিয়ে দিই। এগুলো দিব মেনু কন্টেইনার। হ্যাঁ আমি কন্ট্রোল অল্ট এল দিলে রিফরম্যাট হয়ে যাচ্ছে, এই যে মানে এলোমেলো হয়ে আছে, আমি কন্ট্রোল অল্ট এল প্রেস করলে ওগুলো আমার রিফরম্যাট হয়ে দেখা যায়। এটা ডি স্পেস টার্মে শর্টকাট। এখন কি দেখি আমি কি করলাম, এডিটের কাজ হতে এডিটের মধ্যে মেনুগুলো দিয়েছি আমরা এখানে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ কন্টেইনারের মধ্যে হচ্ছে কি এই যে প্যারাগ্রাফ যেগুলো দিয়েছি, তারপর হলো টেবিল কন্টেইনারের মধ্যে আমি টেবিলটা দিয়েছি এটা, তারপর হচ্ছে ফর্ম কন্টেইনারের মধ্যে আমি ফর্মটা দিয়েছি। ক্লিয়ার? তো এটা সাধারণত ডিপ গুলো একটার নিচে একটা বসে যায়। আমরা যদি এটা রান করি ওই যে মেনু গুলো সাধারণত চেঞ্জ হয় না। আমি যদি ইনস্পেক্ট করে দেখি যেমন দেখো, এখন দেখো এটা কি মেনু কন্টেইনার, এটা হচ্ছে প্যারাগ্রাফ কন্টেইনার, এটা হচ্ছে আমার টেবিল কন্টেইনার, এটা হচ্ছে ফর্ম কন্টেইনার। তো এখন ডিপ আকারে এখন আমার টোটাল চারটা ডিপ হয়ে গেল। তো এখন ডিপ আকারে দেওয়ার সুবিধা হচ্ছে আমি এগুলো সিএসএস দিয়ে অ্যালাইনমেন্ট করতে পারি সহজেই, সহজেই অ্যালাইনমেন্ট করতে পারি সিএসএস দিয়ে। আর সহজ কথা হলো তুমি তোমার কোডের মধ্যে যাই লিখবা, এক্সট্রা কোনো কিছু লিখলে এটাকে ডিবি নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে না, আদারওয়াইজ তুমি সিএসএস দিয়ে অ্যাপ্লাই মানে কষ্ট হয়ে যাবে আর কি। এটা কন্ট্রোল করা, সিএসএস দিয়ে কন্ট্রোল করা কষ্ট হয়ে যাবে। মনে করো আমি টেবিল এটাকে সরাতে যাচ্ছি, টেবিলের মধ্যেও সিএসএস অ্যাপ্লাই করা যাবে, কিন্তু কনভেনশন হচ্ছে ডিবের মধ্যে, ডিবের মধ্যে দিব
দেন ডিপ থেকে এগুলো সরাবো, মানে ডিপের মধ্যে সিএসএস অ্যাপ্লাই করব। কথা কি বোঝা গেছে কিছুটা হলো? এরপরে HTML 5 এর মধ্যে কিছু ট্যাগ আছে, HTML 5 এর মধ্যে একটা হলো হেডার ট্যাগ। এই হেডার ট্যাগ মানে হেডার সেকশনের মধ্যে এই হেডার ট্যাগ, এটা আরেকটা হচ্ছে ডিভ এর পরিবর্তে এটাকে আমি সেকশন আকারেও ইউজ করতে পারি, সেকশন ট্যাগ। তারপর হচ্ছে ফুটার ট্যাগ, এগুলো হলো HTML 5 এর স্পেশাল ট্যাগ ফুটার। ফুটার মানে হচ্ছে একটা ওয়েবসাইট একটা ফুটার থাকে, ওয়েবসাইটের কি থাকে ফুটার। ফুটার মানে হচ্ছে ওয়েবসাইটের নিচের দিকে যেটা থাকে, মনে করো এই এটাকে ফুটার বলা হয়। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে এরকম ফুটার সেকশনের মধ্যে একটা ইনফরমেশন থাকে। আমি সাপোজ এখানে দিয়েছি হলো দিস ইজ ডিজাইন, দিস ইজ ডেভেলপ বাই 5BM, 5BM, 5BM ডেভেলপার। ওকে, মানে এটা আমার শো করবে হচ্ছে দিলাম এই যে এটা। আরেকটা আছে সেন্টার, আমি যদি এটা সেন্টার একটা ট্যাগ আছে, এটা হলো স্পেশাল ট্যাগ এগুলো। ও এটা আবার এখানে সাপোর্ট করতে জানা সেন্টার একটা ট্যাগ আছে স্যার। এটা সাপোর্ট না করার কারণটা একটু বল। সাপোর্ট না করার কারণ হচ্ছে এদের নলেজ বেসের মধ্যে এটা নাই, সহজ কথা। এই যে পিএসপি স্টর্ম যারা ডেভেলপ করছে এদের নলেজ বেসের মধ্যে এটা নাই। না আমার স্যার পিএসপি স্টর্মে তো গতকাল আপনি বর্ডার দিছেন না, বর্ডারটাও এই সেম জিনিসটা দেখাবে কারণ আমি টেস্ট করাতে কি বলা না বর্ডার ওই যে গত দিনের যে ক্লাসে একটা বর্ডার ছিল না, বর্ডারও দেখলাম যে পিএসপি স্টর্মে বর্ডারটাও এরকম টাকা আছে। এখানে পিএসপি স্টর্ম বর্ডার তো সাপোর্ট করে, তো আমার সাথে কেন করতেছেন? ওই যে বর্ডার তারপরে কি বলে মানে এটা এমএস ওয়ার্ড এর মধ্যে, কি এমএস ওয়ার্ড এর মধ্যে তুমি একটা সেন্টেন্স লিখছো, সবগুলো ওয়ার্ড মনে করো মেডিকেলের এমন এমন টার্মিনোলজি আছে কিন্তু এগুলো মেডিকেলের বইয়ের মধ্যে অ্যাভেলেবল, বাট এমএস ওয়ার্ডে লিখলে এগুলো মানে আন্ডারস্কোর বা ইরোড দেখায়। এটার কারণ কি? এটা এমএস ওয়ার্ডের মধ্যে নলেজ বেসের মধ্যে এটা নাই এই ওয়ার্ডগুলো। আমি একবার এটা পড়ছিলাম, এগুলো হচ্ছে অনেকটা ডেপ্লিকেটেড টাইপের, যেগুলো আমরা নতুন ডেপ্লিকেটেড মানে হলো হ্যাঁ ডেপ্লিকেটেড ক্লাস হচ্ছে নলেজ বেসের মধ্যে নাই এরকম মানে হ্যাঁ সিনথেসিস না কনভার্সন এগুলো মুভ করে ফেলছে অন্য কিছুতে ট্রাই করতেছে, সেজন্য এগুলো এরকম হয়ে যায়। এটা হচ্ছে এটা নলেজ বেসের মধ্যে না এই দুইটার একটা।
বুঝা গেছে এমএস ওয়ার্ড এর মধ্যে কি হয় এমএস ওয়ার্ড এর মধ্যে আমাকে অটো কারেক্ট অটো সাজেশন অটো কারেকশন এর অপশন দেয় না আমি একটা ওয়ার্ড লিখছি ভুল কিন্তু সে এটা কি করে আমাকে অটো সাজেস্ট করে কিন্তু এমন একটা ওয়ার্ড লিখলাম এটা কিন্তু অ্যাভেলেবল সাপোজ মেডিকেল এর ওয়ার্ড মেডিকেলে যে ওয়ার্ড গুলো আছে এগুলো তো সারা পৃথিবীব্যাপী ইউজ হচ্ছে কিন্তু এমন একটা ওয়ার্ড তুমি লিখছো এটা এমএস ওয়ার্ড এর নলেজ বেসের মধ্যে না এটা আন্ডারস্কোর দেখাচ্ছে নলেজ বেস মানে বুঝতে পারো তোমরা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ছো